ছাদে বসে আমি আর আভা খেলছিলাম, তখন কারোর আশার আওয়াজ পেলাম। কেমন আছো? তুই এখানে কেন? বরের বাসায় আসতে পারমিশন লাগে নাকি? দেখ, একদম মেজাজ খারাপ করিবি না, ভালোই ভালো এখান থেকে চলে যা। যাব না আভা, মামুনি আসো তো। এটাই চাইছিলিস তো? পেয়েছিস, এখন চোখের সামনে থেকে যা। দিলে তো বাচ্চাটাকে কাঁদিয়ে। এই তোর এসব ছলনময় কথা বাদ দে, আভা কান্না করছে, পরে চুপ হবে, সেটা তোর না ভাবলেও চলবে। তুই এখান থেকে কেটে পড়। আমার সাথে আবু এসেছে। তো তোর আবুকে কি আমি সালাম করব? হুম, আগে তো করতে। মে কিছু বলার আগেই কল আসলো। কি করছো? এই তো আবার সাথে খেলছি। কাল কিন্তু আমি তোমাদের বাসায় আসছি। কিন্তু ওর কি হবে? জেরিকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, ও এখন অনেক ভালো আছে। ওর সাথে কথা বলতে পারবে? ও তো এখন স্কুলে। ঠিক আছে, পরে কথা বললেও চলবে। কাল তাহলে বাস স্টপে এসো। ঠিক আছে, আমি 9টার সময় দাঁড়াবো। ঠিক আছে। হুম, এখন ডাকছি, বাই। ওকে বাই। কথা বলা শেষ করে ফোনটা পকেটে নিলাম। কার সাথে কথা বললে? কালপেন্ডের সাথে। তোর কোনো সমস্যা? হুম, সমস্যা। তুমি অন্য মেয়ের সাথে একদম কথা বলতে পারবে না, এটা আমার একেবারে সহ্য হয় না। তাই একটা সাজেশন দিই। কি? তোর এতই যদি সহ্য না হয় তাহলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যা। সত্যি আমার মরণ কামনা করো? হ্যাঁ, অনেক বেশি করি। আমি মরে গেলে খুশি হবে? অনেক বেশি। ঠিক আছে, আজকেই তোমাকে আমি মুক্ত করে চলে যাব। হুম, এখন লাভ দে। ভয় পেলি নাকি? মোটেও না, আমি যদি মারা যাই তাহলে তোমাকে ভালোবাসবে কে শুনি? আই সে ঢং করতে দাঁড়িয়ানা থেকে আবাকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। জান্নাত আগের থেকে অনেকটা বদলে গেছে। আগে বেশিরভাগ সময় মডার্ন ড্রেস পরত, কিন্তু এখন সব সময় ফুল হাতে জামা পরে থাকে, হয়তো আমাকে দেখানোর জন্য যে সে এখন ভালো হয়ে গেছে। এসব চিন্তা করার কোনো লাভ নেই, আর মাত্র 10 দিন পর ডিভোর্স। ডিভোর্স লেটার পেয়ে যাব, তখন সেখানে সাইন করে ওর কাছে পাঠিয়ে দেব। আমি চাই না এই ভালোবাসা। আবাকে ভাবির কাছে দিয়ে বন্ধুদের ফোন করে আড্ডাখানে আসতে বললাম। সবাই মিলে সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে বাসে আসলাম। অনেক বেশি সময় নিয়ে আড্ডা দিচ্ছি, এটা মূলত আমার জন্যই হয়েছে। আমি চাই না জান্নাত আমার সামনে আসুক, ওকে যতই দেখি ততটা দুর্বল হয়ে যাই। বাসে এসে সোজা রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম আমু বসে আছে। তুমি এখানে? তুই আজ সারাদিন কোথায় ছিলিস? বাইরে। কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চলো। এখানে বস। বলো। জান্নাত যেটা বললো সেটা কি ঠিক? কোনটা? তুমি আর জান্নাত আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করে নিছো? আবু, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিয়ে তো সত্যি হয়েছে? হ্যাঁ, বাট 10 দিন পরেই ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। কেন? কারণ ওর মতো কঠোর মেয়েকে আমি স্ত্রী হিসাবে চাই না। তো বলছিল তুই ওকে আগেই ভালোবাসতিস, তাহলে এখন এমন করছিস কেন? আগে জান্নাত আর এখনকার জান্নাত এক নয়। আগে খিটখিটে মেজাজের থাকলেও ভাবতাম পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও এমন একটা কাজ করবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কি করেছে ও? সেটা সবার অজানাই থাক, আর ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু তোর আঙ্কেল যে বিয়ের কথা বলল সেটার কি হবে? বারণ করে দাও। নিলয়, তুই যেটা চাইছিস সেটা করলে? জানি তোমাদের বন্ধুত্ব খারাপ হয়ে যাবে, তবে একবার আমার কথা ভেবে দেখো। ঠিক আছে, আমি ভেবে দেখব। হ্যাঁ, সবাই মিলে অন্য কথা ডিসকাস করতে লাগলো। তারপর ডিনার করে রুমে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়রাকে আনতে বাস স্টপে গেলাম। কিছু সময় অপেক্ষা করার পর বাস আসলো। আয়রা, এদিকে আসো। হুম, আসছি। বাসে সব ঠিক রাখতো? হ্যাঁ। আর জেরি? বাসার মেয়ে হয়ে গেছে এখন, রিমির তো বিয়ে হয়ে গেছে। আপু এখন তোমাদের বাসে, এখন বাড়িতে মেয়ে বলতে আমি আর জেরি। জেরিকে সবাই অনেক ভালোবাসে। তাহলে ঠিক আছে, চলো এখন। হুম, এই মামা 2 নম্বর গলিতে যাবেন? হ্যাঁ, ওঠেন। ওইরা ওঠো। গাড়ি আননি? আনলে কি রিক্সায় যেতাম? সেটা ঠিক, বাট আননি কেন? প্রকৃতি দেখার জন্য। বাবা, প্রকৃতিকে ভালোবাসো নাকি? এমন কোনো মানুষ আছে যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে ভালোবাসে না? কথা তো ভালোই বলতে পারো। কিছুটা। জানো, আমি কিছুদিন পর আবার কানাডা চলে যাচ্ছি। কেন? পড়াশোনা শেষ হতে এখনো 1.5 বছর লাগবে। দেশে থেকেও তো পড়াশুনো করা যায়। হুম, বাট সেখানে প্রায় শেষ। ও, আয়রার সাথে কথা বলতে বলতে বাসে চলে আসলাম।
ঘুম থেকে উঠে ভাবছি আজ কলেজে যাব। বন্ধুরাও গত পরশু থেকে নাকি ক্লাস করেছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নাস্তার জন্য। নিচে আসাতে আমু জিজ্ঞাসা করলো, কোথাও যাবি? কলেজে যাব। তাহলে আইরাকে সময় দিবে কে? ওইরা আমার সাথে কলেজে যেতে পারবে। সেখানে গিয়ে আমি কি করব? আমাদের সাথে ক্লাস করবে। পাগল নাকি? কলেজের প্রিন্সিপাল স্যার জানতে পারলে লাথি মেরে বের করে দেবে। সেসব আমার উপরে ছেড়ে দাও, আর তুমিও রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে আছি। তাহলে নাস্তা করে চলো। দুজনে নাস্তা করে গাড়ি করে কলেজে আসলাম। প্রথমে আয়রাকে ক্লাস করার জন্য প্রিন্সিপাল স্যারের থেকে পারমিশন নিতে হবে, তাই স্যারের রুমে চলে গেলাম। স্যার আসবো? ও, তুই আয় ভেতর আয়। ধন্যবাদ। মেয়েটাকে? ওর জন্য এসেছি। কেন? ও হচ্ছে আয়রা, ভাবির ছোট বোন। আয়রা কিছুদিন কলেজে ক্লাস করবে। এটা তো কলেজের নিয়মের বাইরে। আপনি চাইলে সবই সম্ভব। হুম, আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস, আসছি। ঠিক আছে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে আসবো। তখন জান্নাত সামনে পথ আটকে দাঁড়ালো। পাশ কাটিয়ে আসতে যাবো তখনই আমার কলা ধরলো। সবাইকে কি বলছিস? কলা ছেড়ে কথা বলো। ছাড়বো, কিন্তু তার আগে বল আমাদের বিয়ে নিয়ে সবাইকে কি বলছিস? আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? হ্যাঁ। খুন করে ফেলবো, আর একবার সবাইকে ভুলভাল বললে। তুই আমার কলা ধরেছিস, এখন আমি ধরি? ছি, তোর লজ্জা লাগে না এসব বলতে? সালি, তোর লজ্জা লাগে না অন্য একটা ছেলের কলা ধরতে? আমাকে মারলি? না, ভালোবাসা দিলাম। সর এখান থেকে। জান্নাতকে ধাক্কা দিয়ে ক্লাসে আসতে লাগলাম। মেয়েটা এখানে কেন, আর এভাবে তাকে কষ্ট দিচ্ছে কেন? ওর কথা একদম বলবে না। কিন্তু ক্লাসে চলে আসছি, যে কোনো একটা মেয়ের সাথে বসে পড়ো। ঠিক আছে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর জান্নাত ক্লাসে আসলো। ওইটাকে ক্লাসে দেখে হয়তো কিছুটা অবাক হয়েছে, তাই দাঁড় করালো। এই মেয়ে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি? হ্যাঁ তুমি। বলো। বলো না, বলো। বলেন, উনি আমাদের ক্লাসের ম্যাডাম। সরি, বলেন ম্যাম। তুমি এখানে কেন? ক্লাস করতে আসছি। তুমি তো ক্লাসের স্টুডেন্ট না? প্রিন্সিপাল স্যারের কাছে জিজ্ঞাসা করুন, এখানে আপনি ক্লাস নিতে আসছেন ক্লাস 10। হুম, বসো তুমি। সবগুলো ক্লাস করে বাইরে আসলাম। নিলয়, তোমার সাথে আমার কথা আছে। আমার নেই। তো শুনবে? শোনার প্রয়োজন মনে করি না, বাই। জান্নাতকে কিছু বলতে না দিয়ে ওইরাকে সাথে নিয়ে বাসে চলে আসলাম। জান্নাতের প্রতি অবহেলার মাত্র কয়েক গুণ বেড়ে গেছে। তারিখ অনুযায়ী আগামী পরশু কোর্ট থেকে দিবস লেটার আসবে। জানি না, কথাটি মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেছে। কারোর সাথে তেমন কোনো কথা বলছি না। হ্যাঁ, জান্নাতকে এখন ঘৃণা করি, তবে সেটা শুধুমাত্র বহিঃপ্রকাশ। ভেতর আমি আজও সেই রাগি আর খিটখিটে স্বভাবের জান্নাতকে চাই। কিন্তু আমি তো এই জান্নাতকে চাইনি, যে জান্নাত এতটা পাষাণ মনের। জান্নাতের স্থানে আজও কাউকে জায়গা দিতে পারবো কিনা জানি না, তবে আমি এই নতুন জান্নাতকে চাই না। ওইরা গতকাল বাসে চলে গেছে, তাই আজ একাই কলেজে যেতে হবে। এই কয়েকদিনে ওইরার সাথে অনেক ভালো ভাব জমেছিল। সকালে নাস্তা করে কলেজে রওনা দিলাম। রাহুলরা আগে থেকে আসছে, তাই ওদের কাছে গেলাম। সবাই টুকটাক কথা বলছে, কিন্তু বরাবরের মতো সে আগের মতো চুপচাপ আছে। আমি, কিরে মন খারাপ? না তো। তাহলে চুপচাপ আছিস যে? এমনি, চল ক্লাসে যাই। হ্যাঁ চল। সবাই মিলে ক্লাসে আসবো তখনই জান্নাত হাত ধরে এক পাশে নিয়ে গেল। তোমার সমস্যা কি? আমার কি সমস্যা? আমি তো বারবার সরি বলছি, তারপরেও তুমি এমন করছো কেন? দেখেন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। হাজারবার করব, তুমি আমার স্বামী। আপনাকে আমি স্ত্রী মানি না, আমার গার্লফ্রেন্ড আছে, আপনাকে ডিভোর্স দিয়ে তাকেই আমি বিয়ে করব। আইরা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। একদম আমার সামনে আসবেন না। এত মিথ্যা বলো কেন? আমি কখন মিথ্যা বললাম? এই যে বললে আইরা তোমার গার্লফ্রেন্ড। ঠিকই তো বলেছি। আইরা আমাকে সব বলেছে, তুমি আর আইরা শুধুমাত্র ভালো বন্ধু। একদম রাগ হয়ে গেল, পেতনিটার কি দরকার ছিল সত্যিটা বলার? জান্নাতকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম। কোথায় যাচ্ছ? আমার হাত ছাড়েন না, আমি ছাড়বো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যেসব ব্যবহার করেছি শুধুমাত্র রাগের বশে, আর কিছু না। এই যে শোনেন, আপনার এসব আজাইরা কথা শোনার টাইম আমার নেই, সরি না এখন। সত্যি আমি সরি বাবু। তোর সাহস হলো কী করে আমাকে জড়িয়ে ধরো? আর কতবার তোকে বলবো, আমি তোকে আর ভালোবাসি না। এখন তোর জন্য যদি আমার মনে কিছু থেকে থাকে, তাহলে সেটা শুধুমাত্র কি না? চুপ করে আছে, সব স্টুডেন্টস আর টিচার আমাদের দেখছে। যদি হ্যাপি থাকতে চাস তাহলে আমার সামনে আর আসবি না, যদি আসিস তাহলে আমার
দয়া করে এমন বাক্য উচ্চারণ করো না। তুই আবার আমাকে স্পর্শ করলি। সরি, আমার ভুল হয়ে গেছে, কিন্তু কিছু কথা তোমাকে আজ বলতে চাই। আমি তোমাকে সেদিন থেকেই ভালোবাসি, যেদিন আমি তোমাকে অপমান করার পরেও আমার পিছু পড়ে থাকতে। তোমার পাগলামোটাকে অনেক বেশি ভালোবাসি, তাই বারবার ফিরিয়ে দিয়েছি। সেদিন ট্যুরে যাওয়ার সময় আমাকে ঘুমন্ত ভেবে ছবি আর কপালে চুমো দিয়েছিলে। সেদিন কতটা ভালো লেগেছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু সেদিন রাতে যে আমাদের বিয়ে হলো, সেটা আমাদের অনিচ্ছা বশত হলেও তোমাকে আমি স্বামী ভাবতাম। কিন্তু তোমাকে আমি মারি সেটার কারণ, আমি চেয়েছিলাম আমাদের বিয়েটা অনেক ধুমধাম করে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো কিছু অপরিচিত মানুষদের নিয়ে বিয়েটা হলো। তোমাকে অনেকবার ভালোবাসি বলতে চেয়েও বলতে পারিনি। কেন জানো? সেটার কারণ ছিলে তুমি নিজেই। যদি কিডন্যাপার না হয়ে ঠিকভাবে কথা বলতে, তাহলে অনেক আগেই আমি তোমাকে মেনে নিতাম। কিন্তু আমার সব সময় ভয় হতো যদি কিডন্যাপার তোমার কিছু একটা করে দেয়। অনেক বেশি ভয় থাকতাম, তাই তোমাকে সবসময় চোখে চোখে রাখতাম। আরও অনেক এমন কাহিনী আছে যেটা তোমাকে বলার মতো মন মানসিকতা আমার এখন নেই। কোর্ট থেকে জেনেছি তুমি ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছ। চিন্তা করো না, আমি নিজেই কোর্ট থেকে ডিভোর্স লেটারটা তুলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দেব। তখন তুমি ইচ্ছে মতো চলতে পারবে। আমি আর কখনো বিরক্ত করার জন্য সামনে আসব না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। অশ্রু আক্রান্ত চোখ নিয়ে চলে গেল জান্নাতকে। এই সময়টায় আমার কি বলা দরকার সেটা আমার জানা নেই। জানবো কি করে? মাথাটাই তো কাজ করছে না। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছি। কতটা সময় দাঁড়িয়েছিলাম সঠিক মনে নেই। আজ আর ক্লাস নেওয়ার জন্য জান্নাত ক্লাসে আসেনি। মনটা খারাপ হয়ে গেল, মেয়েটার সাথে বেশি করে ফেললাম মনে হয়। বাসায় আসার পর ওইরা কল দিয়ে জানিয়ে দিল জান্নাত জেরিকে বাসায় নিয়ে আসছে। কথাটা শুনে অনেক ভালো লাগছে। মেয়েটা তাহলে নিজের ভুল বুঝতে পারছে। পরের দিন আজকেও জান্নাতকে কলেজে দেখলাম না, অনেক খুঁজেও পেলাম না। জান্নাতের নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ শোনাচ্ছে। রেগে হয়তো বন্ধ করে রেখেছে। সেদিন আর ক্লাস না করে বাসে চলে আসলাম। রাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তখন ফোনে একটা মেসেজ আসলো। ওপেন করে দেখলাম জান্নাতের মেসেজ। লেখা ছিল, ডিভোর্স লেটার জেরির থেকে পেয়ে যাবে, ভালো থেকো, গুড বাই। মেসেজ পড়ে জান্নাতের ফোনে কল দিলাম, কিন্তু বন্ধ দেখাচ্ছে। এবার রাগ হয়ে গেল। কাল আগে বাসায় যাই, তারপরে বুঝবে আমি কি করতে পারি।